السلام عليكم، كمان أحسن شوية، شكري بالو أحسن إن شاء الله. আমি আপনাদের দোয়া ভালো আছি। প্রিয় দর্শক, চিন্তা করলাম শীত আসছে, একটু পিঠা বানানো যায় কিনা। তো এখন আমি একটা পিঠা বানাবো, তার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। একটু হালকা কুসুম গরম পানি দিছি, যেহেতু পুরনো গড়ি অনেক সময় ভিজতে সময় লাগে, তার জন্য একটু গরম পানি দিয়ে দিছি। তো গরম পানির মধ্যে হালকা কুসুম, বেশি না, তো আমি চিনি গোলাই নিছি। এক এক করে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্যাটারটা রেডি করতেছি। তার সাথে একটা ডিম দিলাম, ডিমটাও গোলাই নিচ্ছি। নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিবেন, সে অনুযায়ী মিষ্টি, লবণ, পানি, চাউলের গুঁড়ো, একটা ডিম, এগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি। তা আমি ডোটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এপাকে আমি কড়াইটা গরম দিছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে চারপাশে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, তো এবার আমি ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিনুসের সাহায্যে তাওয়াটাকে ধরে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, ব্যাটারটা যেন চারপাশে গোল হয়ে এটা রাউন্ড সিস্টেম তৈরি হয়। তো এখন আমি পিঠাটাকে উল্টিয়ে পাটিসাপটা পিঠা বানাচ্ছি, দেখে বুঝতে পারছেন সবাই, পাটিসাপটা পিঠা রেডি করতেছি। তা আমার এই একটা পিঠা হয়ে গেছে, কি সুন্দর পিঠা হয়েছে, সত্যি চমৎকার পিঠা। তা আমি আরেকটা পিঠার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা দিলে কি হয়, তাহলে পিঠাটা আপনার যখন পিঠাটাকে উল্টাতে যাবেন, পিঠাটা ভালো করে উল্টে যাবে, তেলটা না দিলে কড়াইতে আটকে থাকবে, হবে না, ভেঙে যাবে। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তো এক পাশ করে করে আমি উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দরভাবে হয়ে গেছে দেখেন, সত্যি খুব চমৎকার। আমার দেখে লোভ লাগতেছে, অনেক সুন্দর লাগছে পিঠাটা দেখে। তবে আরেকটা তৈরি করে নিচ্ছি। শীত আসলে তো একটু পিঠা খেতে হয় কম বেশ, অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে মিষ্টি পছন্দ করে না। যেমন আমি আসলে মিষ্টি কিন্তু তেমন একটা পছন্দ করি না, তারপরে বানাচ্ছি। আমি না খেলে তো ঘরের লোক খাবে বা আশেপাশে আছে, ওদেরকে একটু দেব, তো সে চিন্তা করে বানাচ্ছি। তো আমি আরেকটা বানাচ্ছি, এখানে একটু নারকেল দিয়ে দিচ্ছি, দেখি এভাবে নারকেল দিয়ে খেতে কেমন লাগে, সেই চিন্তা করে একটু নারকেল দিলাম। তো আমি এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে নেব। এত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো নিশ্চয় সবাই আমার মতো পিঠা খাওয়ার দম লেগে গেছে শীতের শুরুতেই, মোটামুটি শীত পড়তেছে। কি চমৎকার ভাবে পিঠাগুলো হচ্ছে, তো এই যে হয়ে গেছে। আমি এক এক করে সবগুলা রেডি করে নিচ্ছি, তো নামিয়ে নেব।
তো এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, সত্যি কি অসাধারণ পিঠা হয়েছে, এত সুন্দর। শুধু একটা পিঠা আমার একটু ইয়ে হয়েছে, বাকি সবগুলো পিঠে কি সুন্দরভাবে উল্টে গেছে। তো সবাই ভালো থাকবেন, একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।